আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা প্রথমেই আমার পেজের ভাই ব্রাদারদের বলবো যদি পারেন ভিডিওটা আজকে অনেক ইম্পর্টেন্ট যদি পারেন তো শেয়ার করবেন আপনাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমার জন্য অনেক কিছুই করেন আমি প্রতিদানে কিছুই করতে পারি না তো যে কথা বলছিলাম আজকে ভিডিওটা এই গ্যাজেট সম্বন্ধে কথা বলবো কেন গ্যাজেট বিয়ের হচ্ছে না ফ্লুসি পাশ হয়ে গেছে তারপরও আর কথা বলবো নানান রকম প্রতারণার ফাঁদ নিয়ে এইবার ফ্লুসিতে মানুষ যেগুলো বাংলাদেশিরা কিভাবে কি করতেছে এরকম একটা ফাঁদের গল্প বলি তো প্রথমেই কথা বলবো ফ্লুসি কেন এত দেরি হচ্ছে এটা আসলে মন্ত্রণালয় এখনও মানে যে যখন গ্যাজেট বের হয়ে যাবে তারপর সরকারের আর কোনো কিছুই করা থাকে না কোনো আইন বা কোনো কানুন কোনো কিছুই পরিবর্তন করা যায় না যখন ইটা এইটা ইটালির ক্ষেত্রে বা ইউরোপের ক্ষেত্রে বা আমেরিকা অস্ট্রেলিয়া যে সব দেশেই বলেন না কেন কোনো কিছু প্রকাশ হওয়ার পরে সেই আইনগুলো পরিবর্তন করতে গেলে তাদের অনেক ঝামেলা বা অনেক কিছুই পড়তে হয় এই মুহূর্তে যেহেতু রুসির পূর্ণাঙ্গ বিবরণী তারা ঠিক করতে পারে নাই তিন মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু ঠিক করতে পারে নাই এবং নানান জটিলতায় আছে তো সব কিছু ঠিক হলে আশা করতেছি আমি যেহেতু আজকে আইনজীবীর মাধ্যমে জানছি রাতে ফোন দিছি যে কি ব্যাপার ফ্লুসি তো অনেক আগে পাশ হয়ে গেল কিন্তু গ্যাজেট কেন বের হচ্ছে না তো বলল যে আজকে শুক্রবার শেষ ওয়ার্কিং ডে ইনশাল্লাহ আজকে বিকালের ভিতরে ইনশাআল্লাহ বের হওয়ার সম্ভাবনা আছে কারণ মোটামুটি গুছে আনছে এবং শ্রমিকের সংখ্যা এগ্রিকালচার বাড়ার সম্ভাবনা আছে অনেক বেশি তো অনেক বাড়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে সরকার চাচ্ছে যদি এই ঘোষণাটা দিয়ে দেয় তারপরে যদি কোনো পরিবর্তন করতে হয় তখন আর পরিবর্তন করতে পারবে না তাই যাচাই বাছাই করে একটু দেরি করে সময় নিচ্ছে তো সম্ভাবনা আছে আজকের ভিতরে আসলে গেজেটটা বের হওয়ার সবাই দোয়া করবেন আজকে শুক্রবার যেন আজকে আলহামদুলিল্লাহ যদি কাগজ গ্যাজেটটা বের হয়ে যায় তো বাংলাদেশি এবং সব ভাষাভাষী যারা ইটালিতে আসতে চায় তাদের সবার জন্য দুয়ার খুলে যাবে আর যেটা বলছিলাম এবার ফ্লুসি ঘোষণা শুধু নাম সরকার নিচে বা আমরা ব্লগার রাজা বলার সাথে সাথে ম্যাক্সিমাম মানুষ ফাইল জমা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে টাকা অলরেডি আপনারা লেনদেন করে ফেলেছেন আমি সবসময় না করতাম যে ভাই অন্ততপক্ষে আর কয়টা দিন ওয়েট করেন কারণ হলো যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা যদি টাকা লেনদেন করেন পরবর্তীতে কিন্তু অনেক বিপদে পড়বেন যেমন আমারই পরিচিত এক মানুষ এগ্রিকালচার বিষয়ে আসে তিন মাস ধরে সে অলরেডি তিনজন মানুষের কাছ থেকে দুই লাখ করে টাকা নিয়ে ফেলাইছে আমি তারে প্রশ্ন করলাম তুমি তোমার কাগজের চিন্তায় জাগায় জায়গায় দৌড় পারো খাইয়া না খাইয়া কাগজের চিন্তায় আসো তুমি কিভাবে মানুষের কাছ থেকে টাকা নাও কয় ভাই এটা কাটা দিয়ে কাটা উঠানো এভাবে যদি ইটালিতে যেন তেন মানুষ যদি ফাইল জমা নেয় এবং সেই ক্ষেত্রে লাখ লাখ মানুষ টাকা জমা দিছে বা ফাইল জমা দিছে আপনারাই দুই দিন পরে আমার পেজে আইসা কান্নাকাটি করবেন ভাই আমার ফাইলটা কিভাবে উঠবে বা কিভাবে জমা হয়েছে কারণ এইবার যারা নিতেছে তারা আবেদনের করার কাগজটা আপনাদের দিতে পারবে এটা ঠিক আছে আমি কারো বলি না যে ভাই আবেদন যে করবে বা এখানে ইটালিতে যে আপনারে টাকা নিছে সে আবেদন যে করছে সেই একটা কাগজ আপনারে দিছে এটা কিন্তু বিশ্বাস করা যায় কিন্তু এই আবেদনের কাগজটা অবশ্যই 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 ভাই কোনো কাজে আসবে না সেই ক্ষেত্রে কেন আসবে না ধরেন জমা দিছে মালিক ঠিকমতো নাই বা যে কোনো একটা মালিকের নাম দিয়ে শুধু জমা দিছে ষোলো টাকা দামের একটা মার্কাদি বললো যে বললোটা হলো এই দেশে রেভিনিউ স্ট্যাম্পের মতো সেইটা দিয়ে যদি আপনি যে কেউ জমা দেন আমি সবসময় বলতেছি যদি আমিও বিশটা ফাইল জমা দিই আমার নিজের নামে সেই কাগজগুলো কিন্তু জমা হবে এবং সরকার দেখাবে যে হ্যাঁ আমি আবেদন করছি বারে বারে আপনাদের বলতেছি এটা যে কেউ করা সম্ভব কোনোভাবেই অসম্ভবের কিছু না আপনারা কিছু মানুষ আমার এই পেজে আইসা আহ কমেন্টসে বলেন যে ভাই টাকা যত খুশি নেন আমার নেওয়ার চেষ্টা করেন তখন কি করেন এক শ্রেণীর মানুষ আছে আমার পেজের ভিতরেই চুপ করে বইসা থাকে আপনাদের ধরার জন্য এরকম একটা আমি আপনার সাউন্ড শোনাচ্ছি ব্যবস্থা আছেন ভালো আপনি টেলিভিশানের জন্য মনে হয় নক দিছিলেন যদি টেলিভিশন লাগে তাহলে যোগাযোগ করেন বিশেষ ব্যবস্থা আছে আমার কাছে আপনারা ভিডিওর ক্লিপটা তো শুনলেন এই বেচারাও আমার পেজেরই এবং যে লোকে সাথে কথা বলছে সেও আমার পেজের কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এবং আমি আপনাদের সতর্ক করার জন্য এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই দেখাইলাম কারণ এই দেখানোর পরে অনেকেই কিন্তু বিপদ থেকে ইনশাল্লাহ উদ্ধার পাবেন কারণ এইভাবে কেউ দয়া করে আমার পেজ বা যে কোনো পেজ বা এই যারা ব্লগিং করে তাদের মাধ্যমে যদি আসতে চান ইনশাল্লাহ বিপদে পড়বে ভাই আমার কথা বিশ্বাস করেন কারণ আমি আসলে বিচার ব্যবসা করি না এর জন্য চেষ্টা করি পুরা ডিটেলস বলার জন্য যারা সত্যিকারী ইটালিতে যাদের খেত খামার আছে বা নিজস্ব প্রতিষ্ঠান আছে বা কোনো ফ্যাক্টরিতে চাকরি করে এই রকম ব্যক্তিদের খুঁজাবাই করেন বা আপনার এলাকার মানুষ খুঁজাবাই করেন যারা আসলেই ইতিপূর্বে অনেকবার মানুষ নিছে তারা যদি এমনি চেয়ে যদি এক লক্ষ টাকা বেশিও চায় তারপরও আপনারে নেওয়ার চান্স থাকবে কিন্তু কোনো ব্লগারের হাত ধুইরা ভাই বা কোনো এরকম খারাপ মানুষের হাতে পইরা নিশো হেন না ফ্লুসির জন্য আবেদন করার জন্য মনস্থির করছেন এখনও কারোর কাছে জমা দেন নাই তারা ইনশাল্লাহ অপেক্ষা করেন গ্যাজেট বের হলে অবশ্যই ভালো কিছু জানতে পারবেন এবং অনেক বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবেন কারণ পুরা জেনে শুনে সব কিছু করা ভালো শেষ করার আগে সবাইকে বলবো ভুলচুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম